আছেন, আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। সো বন্ধুরা, আপনাদের ভালোবাসাতে আমি অনেক ভালো আছি, কারণ জানেন তো আমার দুটো স্ট্রাইক খেয়েছি ইউটিউব চ্যানেলে আপনাদের এত ভালোবাসা দেখি, তাই আমি ভিডিওটা বাধ্য হলাম বানাতে। ভাবছিলাম ভিডিও করব না, তারপর এত কমেন্ট এলো ভাই ভিডিও করো, তারপর আমি ভাবছি না যতই স্ট্রাইক থাকুক না কেন ভিডিও আমি করে যাব, তাই আমি ভিডিওটি বানালাম। আজকের ভিডিও একজন কমেন্ট করেছে, ভাই আমি ভয়েস চেঞ্জ করব কীভাবে। ঠিকই শুনেছেন, যদি আমার ভয়েস যদি ভালো হয়, অর্থাৎ নয়েজ কম আসে বা ভিডিওতে ভালো যদি আওয়াজ আসে বা সাউন্ড ইফেক্ট ভালো করি বা এবং কি ভিডিওতে ভয়েস চেঞ্জ করি, অর্থাৎ ছোটো বাচ্চাদের, বড়ো লোকেদের এবং কি মেয়েদের বা ছেলেদের এইরকম নানা ধরনের ভয়েস চেঞ্জ করব কিভাবে। সো নানা ধরনের ইউটিউবে দেখলাম যে বললো অ্যাপ্লিকেশান ডাউনলোড করুন, অ্যান করুন, ত্যান করুন। ভাই আমি বলবো কোনো অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে না, শুধুমাত্র যদি আপনাদের কাছে কাইনমাস্টার থাকে তাহলে এটি সম্ভব। তাহলে চলো, তাহলে আমার ভয়েসটাকে শোনা যাক। সো হ্যালো বন্ধুরা কেমন আছে। যে ভয়েসগুলো শুনলেন এক্ষুনি, এটা করা সম্ভব, এটি আমি করেছি কাইনমাস্টার দিয়ে। কীভাবে করলাম আজকের ভিডিওটি সম্পূর্ণ আপনাদেরকে দেখাতে চলেছি, সব ফুল ডিটেলস আলোচনা করতে চলেছি। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। সো বন্ধুরা, এর জন্য কী করতে হবে, কাইনমাস্টার অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার জন্য প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে পেয়ে যাবেন কাইনমাস্টার অ্যাপ্লিকেশান। ভিডিও শুরু করার আগে একটি অনুরোধ, আপনারা যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে অল বাটনটি সিলেক্ট করে রাখবেন। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। সো বন্ধুরা, কাইনমাস্টার অ্যাপ্লিকেশানটি ওপেন করবেন, ওপেন করার সাথে সাথে সো বন্ধুরা আপনাদের কাছে একটু সময়, তারপর কী করবেন চলে আসবে, তারপরে ক্রিয়েট নাউতে ক্লিক করবেন। ক্রিয়েট নাউতে যখনই ক্লিক করবেন তারপরে কী করবেন, এই যে 16:9, আপনারা যদি ইউটিউবের জন্য করেন লং ভিডিওর জন্য 16:9, শর্ট ভিডিওর জন্য 9:16, যা আপনারা ইচ্ছা, যদি শর্টে করেন শর্টে করতে পারেন, লংয়ে করেন লংয়ে। আমি লংয়ে করে দেখাচ্ছি। সো বন্ধুরা, আমার কিন্তু বাইরের আওয়াজ আসতে পারে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। সো বন্ধুরা, এখানে কী করবেন, একটা ভিডিও বা ছবি নিয়ে দেবেন। জাস্ট আমি আপনাদেরকে ছবি নিয়ে দেখাচ্ছি। সো আমি এটাকে কালার দিয়ে দিলাম, কালার পর সো বন্ধুরা এরপর কী হবে, আমি ভয়েস আওয়াজ করবো। এটাকে একটু লেন্থটাকে একটু বড়ো করে দিলাম, তাতে আপনাদেরকে বুঝতে সুবিধা হবে। তার জন্য ভয়েস রেকর্ডিং করার জন্য এখানে ক্লিক করবেন, রেকর্ডার আছে এখানে, আপনারা রেকর্ডিং করতে পারেন, বা আপনাদের যদি ফাইলে কোনো রেকর্ড থাকে তাহলে অডিওতে যাবেন। অডিও যাওয়ার পর আপনার যে কোনো ফাইল যদি থাকে ও তার ফোল্ডার আছে যদি থাকে, তাহলে ফোল্ডার থেকে আপনারা ভয়েস রেকর্ডিংটা শুনে নিতে পারেন। সো আমি যেহেতু আপনাদেরকে দেখাবো এই যে কাইনমাস্টার কীভাবে রেকর্ডিং করে এবং তার সাথে সাথে ভয়েস চেঞ্জ করে, তাই আমি কাইনমাস্টারে সরাসরি করলাম, রেকর্ডে ক্লিক করলাম। আমি কিন্তু ভয়েস রেকর্ডিং করে নিলাম, এবার আপনাদেরকে শোনার জন্য আমি কী করলাম, প্লে করলাম। প্লে করার পর আপনারা শুনতে থাকুন। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন, আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন বা সুস্থ আছেন। সো বন্ধুরা, আপনাদের জন্য আবার একটি, সো বন্ধুরা আপনারা হয়তো শুনে গেছেন, এবার ভয়েস চেঞ্জ করবেন কীভাবে। এইভাবে রেকর্ডিং করার পর ভয়েস চেঞ্জ করার জন্য কী করতে হবে, অডিওতে ক্লিক করবেন, অডিওটি যখনই ক্লিক করতে পারেন। তারপরে আছে ভয়েস চেঞ্জ অপশান, ভয়েস চেঞ্জ অপশানের পর আপনারা অনেক ধরনের এখানে পেয়ে যাবেন, এমনকি উমেন থেকে হাই এমন লো, এবং এখানে ব্ল্যাক হোল, কম্পিউটার, রোবট, এবং কি মন কিট, একটা কিটের আওয়াজ শোনাচ্ছে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন, আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন বা সুস্থ আছেন। সো বন্ধুরা, আপনাদের জন্য আবার একটি নতুন সম্পূর্ণ ভিডিও নিয়ে চলে এলাম।
সো দেখতেই পাচ্ছেন এটি সম্পূর্ণ কিটের আওয়াজ হলো। এরপর আপনারা এর থেকে আরো অনেক অনেক পেয়ে যাবেন। মেনে ক্লিক করলে মেন, ফানিতে ক্লিক করলে ফানি আওয়াজ। সো বুঝতেই পারছেন এইরকম কিন্তু আপনারা অসংখ্য অসংখ্য পেয়ে যাবেন। এখানে মোট কটা অনেকগুলো আছে, মিনিমাম 15টি সাউন্ড ইফেক্ট আছে, অর্থাৎ সাউন্ড ভয়েস চেঞ্জ আছে। সো বন্ধুরা, এবং কি আপনারা নিজের কন্ট্রোলও করতে পারেন এখানে কী করতে হবে। তার জন্য এখানে ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আরও ইকুয়ালিটি ব্যাস আছে, হফ আছে, যে আপনারা মনের মতন করতে পারেন, পপ আছে, রক আছে, এবং কি টেবিল আছে, ভয়েসও আছে। এমনকি এর সাথে সাথে এখানে ক্লিক করলে আপনারা অ্যাডজাস্ট করতে পারেন, কাট কট করতে পারে, তাতে আপনাদের ব্যাকগ্রাউন্ড নয়েজটা কম আসবে। তারপরে কী করতে পারেন, আপনারা চাইলে এটাকে কিন্তু আরও ইফেক্টের জন্য এই যে অডিও ভলিউমটা চেঞ্জ করে বাড়াতে কমাতে পারেন। এর জন্য কি একটু বাড়িয়ে দিলাম, তারপর দেখুন শুনুন কী মজাটা লাগে ভয়েসটা। সো বুঝতেই পারছেন ভয়েসটা কত অসাধারণ হয়েছে। আর যদি ছোটদের বাচ্চাদের অর্থাৎ ফানি বা যদি কিড সেব করতে চান, তাহলে আমি বলে দিয়েছিলাম ভয়েসে চেঞ্জ করবেন। তবে যে কিড অপশানটি আছে, এদের দেখতে পাচ্ছেন যে কিড বলে, এখানে ক্লিক করলে এখানে আপনাদের সমস্ত যে ছোট ছোট বাচ্চাদের আওয়াজ আছে সেখানে আপনারা পেয়ে যাবেন। সো বন্ধুরা, এটি হচ্ছে যদি আপনারা পাবজি বা ফ্রি ফায়ার বা যে কোনো ভিডিওতে ভয়েস চেঞ্জ করতে চান, তাহলে এটি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের জন্য উপকারী হতে। সো বন্ধুরা, এর জন্য কী করবেন, যদি পার্ট পার্ট করতে চান তাহলে এখানে কাটবেন, এখানে কাটার পর এখানে ক্লিপ করবেন, ট্রিম টু লেফট দেখতে পাবেন। সো বন্ধুরা সরি, দেখতে পাবেন দুটো পার্ট হয়ে যাচ্ছে। এখান থেকে আপনারা ভয়েস চেঞ্জ করতে পারেন আরেকটি পার্ট। এইভাবে কিন্তু আপনারা পার্ট পার্ট করে ভয়েস চেঞ্জ করতে পারেন। সো বন্ধুরা, আশা করি আজকের ভিডিও আপনারা সম্পূর্ণ বুঝে গেছেন। যদি না বুঝতে পারেন, আমাকে ফলো বা মেসেজ করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা গ্রুপ টেলিগ্রাম গ্রুপ আমার থাকবে, সেখান থেকে আপনারা মেসেজ করতে পারেন। এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বাটনটি সিলেক্ট করে রাখবেন। পরবর্তী ভিডিও দেখাবে, ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।